মানুষের সন্তানরা কি পড়বে না পড়বে কেরে 71 এর মুরগি চোরা তুই বলার কে তোর শিক্ষা পড়লে তো আমার বাচ্চারা তোর মতো মুরগি চুরি শিখবে গল্প বলি এক মোচোয়ার লম্বা লম্বা মোচ আছে যার দেখতে কিছুটা মানুষের মতো তবে কথা কাজে জানো এটা পুরা জানোয়ার 54,000 বর্গ মাইলের স্বাধীন দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে মান্য করা তোমাদের জন্য যদি যুক্তিসঙ্গত হয় সারা বিশ্বের স্বাধীনতার স্থপতি আমার নবী মুহাম্মদকে আগে মানা দরকার আমরা সরকারের কাছে আবেদন করতে চাই গত কয়েকদিন আগে আমাদের গাজীপুরের জাহাঙ্গীর মেয়র তিনি বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন বলে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে আমরা সরকারের কাছে আবেদন করতে চাই বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটূক্তি করলে তাকে যদি দল থেকে বহিষ্কার করাটা আপনাদের যুক্তি হয় আমরা মুসলমানদের তরফ থেকে আবেদন করব সারা বিশ্বের স্বাধীনতা যেই নবী এনেছেন সেই নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা কয় তার কল্লা ফালা দাউন করে আমাকে জবাই করতে পারো সন্তানকে জবাই করতে পারো পরিবার থেকে আলাদা করতে পারো মাসের পর মাস জেলে ঢুকিয়ে রাখতে পারো রাসূলের বিরুদ্ধে কোন কুলাঙ্গার কটূক্তি করলে কে হেফাজত কে চরমনাই সমস্ত দল মত উপেক্ষা করে এক আওয়াজ উঠাবে নবী বিদ্বেষীদের রেহাই নাই উপস্থিত ওলামায়ে কেরাম মুআজ্জাজ হাজেরিন ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা প্রতিকূল আবহাওয়ার ভেতরেও আমাদের কিছু সংখ্যক মানুষকে দ্বীনী মজমায় উপস্থিত হয়ে দ্বীনী কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন সবাই শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ আমাদেরকে এখানে এনেছেন কে বলেন ভাই বলেন আমাদেরকে জীবন্ত রাখেন কে মৃত্যু দান করেন কে ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র কে রিজিক দেওয়ার মালিক কে সাত তবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে সুমহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখানে এনেছেন যেহেতু আবহাওয়াটা প্রতিকূল নয় আমাদের অনুকূলে নয় সেহেতু আমি লম্বা দীর্ঘ টাইম আপনাদের সামনে কথা বলার সুযোগও নেই বাকি আমি ছোট্ট একটি মেসেজ আপনাদের জেহেন নাসিন করবো ইনশাআল্লাহ আমি কোনো ওয়াজ বা নসিহাত করার মতো ইচ্ছা নিয়েও এখানে আসিনি যেহেতু এই স্টেজে বড় বড় ওলামায়ে কেরাম বয়ান করেছেন এখানে নসিহাত করার মতো যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা কিছুই আমার নেই তবে এতটুকু আমরা মনে করি বাংলাদেশের নাস্তিক্যবাদ যদি আমার ইসলাম এবং রাসূলের উপরে প্রশ্ন তুলতে পারে আমরা জবাব দিতেও জানি আমি শুধু ছোট্ট একটি মেসেজের জবাব দিয়ে তাদের একটি প্রশ্নের জবাব দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ প্রশ্নটি হলো আজকে সারা বাংলাদেশে নাস্তিক্যবাদের একটাই মাথা ব্যথা সৌদি আরবের মোহাম্মদের মতবাদ বাংলাদেশে চলবে কেন আমি এই শুধু একটা বিষয়কে সামনে রেখেই আমি তাদের যুক্তিকে খণ্ডন করে আমার আলোচনা শেষ করব তবে প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি আমার বাংলাদেশে সৌদিয়ান সংস্কৃতি চলে সৌদিয়ান সংস্কৃতির মুহাম্মদের মতবাদ চলতে পারে না এই দাবি যারা করেন আমি তাদের কাছে প্রশ্ন করি গত 2 বছর আগে আমাদের বাংলাদেশের একজন অনেক বড় নেতা রাশেদ খান মেনন তিনি বলেছিলেন সৌদিয়ান সংস্কৃতি বোরকা হিজাব এগুলো বাংলাদেশে চলতে পারে না যদি এই দাবি রাশেদ খান মেনন আপনার এই দাবি যদি সত্য হয় তাহলে আমরাও এক প্রশ্ন আপনার কাছে তুলতে চাই আপনি যেই রাজনীতি করেন সেই রাজনীতি বাংলাদেশের রাজনীতি নয় সেই রাজি ভিনদেশি প্রভুদের রাজনীতি বাংলাদেশে যদি আপনার রাজনীতি চলতে পারে তখন যদি অসুবিধা না হয় বাংলার জমিনে মুহাম্মদের সৌদিয়ান সংস্কৃতিও চলতে পারে ওরা যদি চালাই ওটা অসুবিধা নাই আমরা হুজুররা করলেই সমস্যা মানে কৃষ্ণ করলে কুরু কুরু হুজুর করলে মাকরু
বাংলাদেশে সৌদিয়ান সংস্কৃতি চলবে? যদি আপনারা প্রশ্ন তুলতে চান, আমরা স্পষ্ট করে বলছি, সৌদিয়ান সংস্কৃতি যদি বাংলাদেশে চলতে না দেওয়া যায়, ভারতের রবি ঠাকুরের জাতীয় সংগীত বঙ্গোপসাগরে ভাসিয়ে দেয়। সেটা তো করবেন না, তখন তো দাদা বাবুরা গরুর মুত খায় আর শুধু জিকির টানে, এটা ভালো না। আমি আজকে শুধু এই প্রশ্নের জবাব দিতে চাই, মুহাম্মদকে কেন আমরা মানতে চাই? আমরা হুজুররা কেন আমার প্যারা হাবিব মুহাম্মদ আরবিকে মানি? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে হে যুবক, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কাকে মানো? তখন তুমি বলো আমি সাকিব খানকে মানি, শাহরুখ খানকে মানি, রাষ্ট্রনৈতিক ব্যক্তিবর্গ বর্গরা, কেউ বা এরশাদকে মানেন, কেউ বা জিয়াকে মানেন, কেউ বা বঙ্গবন্ধুকে মানেন, কেউ বা লেলিনকে মানেন, কার্ল মার্ক্সকে মানেন, আব্রাহাম লিঙ্কনকে মানেন, সায়েন্টিস্ট যারা যারা বুয়েটের ছাত্র বা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, কেউ আইনস্টাইনকে মানেন, নিউটনকে মানেন, ম্যাক্সওয়েলকে মানেন, চার্লস ডারউইনকে মানেন, অ্যারিস্টটল ইবনে সিনাকে মানেন, আবার আমাদের বাংলাদেশের বড় বড় বুদ্ধিজীবীরা মুরগি কবিদের মানেন, আপনারা যদি তাদেরকে মানতে পারেন, তাহলে আমি আপনাদেরকে একই কথা দিয়ে জবাব দিতে চাই, তোমরা যাদেরকে মানো তাদের মধ্যে যোগ্যতা একটা, যারা বিজ্ঞানী কৃষিকাজে তাদের কোনো অবদান নাই, যারা কৃষক রাজনীতিতে তাদের অবদান নাই, যারা রাজনৈতিক হয়তো ব্যবসায়ী তাদের কোনো অবদান নাই, তোমরা যাদেরকে মানো তাদের মধ্যে যোগ্যতা মাত্র একটা, কিন্তু এই সাত তবক জমিন আসমানের ভেতরে এমন একজন মহামানবের আবির্ভাব হয়েছে, যেই মানুষকে যদি সন্তান তার আদর্শ তালাশ করতে চাই, আমেনার সন্তান মুহাম্মদকে দেখো, যদি কোনো বাবা তার আদর্শ তালাশ করতে চাই, ফাতেমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখো, ব্যবসায়ী যদি তার আদর্শ তালাশ করতে চাই, খাদিজাতুল কুবরা নিয়োগপ্রাপ্ত ব্যবসায়ী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখো, আরে প্রতিবেশী যদি আদর্শ খুঁজতে চাও, আবু জাহেলের প্রতিবেশী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখো, স্বামী যদি আদর্শ তালাশ করতে চাও, তাহলে আয়েশা সিদ্দিকা খাদিজার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখো, শিক্ষক যদি তুমি আদর্শ তালাশ করতে চাও, আসহাবে সুফফার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখো, ছাত্র যদি আদর্শ তালাশ করতে চাও, জিব্রিল আমিনের সামনে বসা ছাত্র মুহাম্মদ আরবির আদর্শ দেখো। আর আমরা তো বলতে পারি, এই পৃথিবীর সমস্ত নায়কদের নায়ক, সমস্ত নেতাদের নেতা, সম্রাটদের সম্রাট, বিজ্ঞানীদের বিজ্ঞানী, ডাক্তারদের ডাক্তার মুহাম্মদ রাসূলুল্লাহকে আগে মানা দরকার। যদি আপনারা বলেন মুহাম্মদের মধ্যে এমন কি ছিল, হে যুবক তুমি যেই নায়ক নায়িকাদের মানো, তাদের মধ্যে হয়তো চেহারা আছে, কিন্তু তাদের চেহারাটা মেকআপ ছাড়া ফুটে না, আইলাইনার মাস্কারা ছাড়া তাদের চোখটা ফুটবে না, লিপস্টিক ছাড়া তাদের ঠোঁটটা সুন্দরভাবে স্পষ্ট হয় না। অথচ এই জমিনে যখন মেকআপ আবিষ্কার হয় নাই, সেই সাড়ে চোদ্দশো বৎসর আগে আমার রসুলের চেহারা মোবারক কেমন ছিল জানো? জামে তিরমিজি 3648 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা বলছেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু হুরায়রা আমার দুই নয়ন যুগলে এই পৃথিবীর ভূখণ্ডে আমার পেয়ারা হাবিবের চেয়ে, মুহাম্মদ আরবির চেয়ে এত সুন্দর, এত সুদর্শন আমি আবু হুরায়রা আর কিছু দেখিনি। আর তুমি চেহারা দিয়ে নায়ক নায়িকাদের মানো, আমার প্যারা হাবিবের চেহারার কথা কেমনে তোমায় বলি। তবে ইবনে মাজার 85 নম্বর হাদিসের মধ্যে আসে, তোমার নায়ক নায়িকারা শুটিং করার সময় চেহারার উপরও যদি ঘামের দানা পড়ে থাকে, এই ঘামটা টিস্যু পেপার দিয়ে না মুছলে বৃষ্টি দেখা যায়। আমার হাবিবের চেহারা এমন, যদি রাগের কারণে চেহারার উপরে ঘামের দানা পড়ে থাকতো, ফাকান্নামা ইউকফাউ ফি ওয়াজহি হাব্বুর রাম্মানি মিনাল গাযাব, মনে হতো চেহারার উপরে ঘামের দানাটাই মনে হতো বেদানার দানা পড়ে আছে। আমার রাসূলের চেহারার সৌন্দর্য কথা তোমাকে কেমনে বুঝায়, বিস্তারিত বলার সুযোগ নেই, হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর শুধু চেহারা দিয়েই হয় না, চরিত্রও ভালো লাগে, কারণ আমার বাংলাদেশে যাদের যত সুন্দর চেহারা হোক না কেন, চরিত্র খারাপ হলে তার কোনো বেইল থাকে না, যার বাস্তব প্রমাণ টাকলা মুরাদ, খুব সুন্দর চেহারা, কিন্তু যে আকাম কুকাম ভাইরাল হয়েছে, এত সুন্দর চেহারার কোনো বেইল
উনি তো অনেক ভাবে চেয়েছিলেন বাংলাদেশ থেকে সংবিধান থেকে ইসলাম উঠিয়ে দিবেন বিসমিল্লাহ উঠিয়ে দিবেন এখন বাংলাদেশের মুসলমানের অবস্থা হেফাজতের টাইম নাই মোল্লা গো বেইল নাই চরমনার টাইম নাই এখন বউ মামলা দিছে বউর কাছেও টাইম নাই টাকলা তুমি হাজি গাজি তুমি বুদ্ধিজীবী দিন শেষে দেখছে জাতি পাক্কা একটা পাজি মন্ত্রী তুমি এমপি তুমি নায়ক গায়ক সব এখন আবার দেখছে জাতি পাক্কা একখান বদ বাহাস এখন দেখছে জাতি কল রেকর্ড ফাঁস বাহাস করার আগে খাইছে আক্কা ওলাবাস এই পৃথিবীর যার যত চেহারা সুন্দর হোক না কেন মানুষের সৌন্দর্য মূলত দুই প্রকার হুসনে সৌরাত হুসনে সিরাত অপরের প্রত্যক্ষ সৌন্দর্য আর একটা চারিত্রিক সৌন্দর্য চেহারা যতই সুন্দর হোক না কেন ভেতরটা যদি খারাপ হয় ওই মানুষটাকে কিন্তু কেউ ফলো করে না অনুসরণ করে না আপনি আমার কাছে জানতে চাইবেন রিজওয়ান রফিকে বলেন নবীর চেহারাটা বড় সুন্দর কিন্তু নবীর চরিত্রটা কেমন ছিল বলেন ও দুনিয়ার মানুষ রে আমি নবীর চরিত্র সম্পর্কে কেমনে তোমাদেরকে বুঝাবো নবীর চরিত্র কেমন এটা যদি জানতে চান তাহলে প্রথম এ কথা সবার জানা দরকার এই পৃথিবীতে কার চরিত্র কেমন এটা বেশি জানেন ঘরের বউ বউ জানে যে তার চরিত্র তার স্বামীর চরিত্রটা কেমন কারণ নেতার চামচারা এখন তো নেতার স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত ঘুষের টাকা খায় জম্মের মতো আবার মুরিদরা পীরের বেলায় স্লোগান দেয় আমার পীরের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত গাঞ্জা টানে পাশক্ত এই দুনিয়ার মানুষ চামচা নেতার ভালো বলে কিন্তু তার বাস্তব চরিত্র কেমন এটা সবচেয়ে বেশি জানেন তার ঘরের বউ তাহলে চলেন আমাদের নবী প্যারা পয়গম্বরের ঘরের সহধর্মিনী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে গায় আম্মা আমাদের নবীর চেহারাটা বড় সুন্দর কিন্তু নবীর ভেতরের চরিত্রটা কেমন ছিল একটু বলেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন উম্মতেরে মুসনাদে আহমদের 25813 নম্বর হাদিসের মধ্যে আম্মা জানা আয়েশা সিদ্দিকার রাওয়ায়েতটা বর্ণিত ওরে দুনিয়ার মানুষ শোন আমার স্বামী নবী মুহাম্মদ আরবির চরিত্র কেমনে তোমাদেরকে বোঝায় তবে এতটুকু বলি রে নবীর চরিত্র যদি জানতে চাও কানা খুলুকুহু আল কোরআন এই কোরআনে যেমন কোনো ভেজাল নাই আমার স্বামী নবীর চরিত্রে কোনোই ভেজাল ছিল না কেমন জানি আমার নবীর চরিত্র পুরা কোরআনটাই তার চরিত্র হয়তো আপনি বলতে পারেন কেমন চরিত্র ছিল তোমরা যে নেতার চরিত্রের সার্টিফিকেট দাও ওই নেতারা ভোটের আগে দেখবেন মুখে সালাম অডিও রেকর্ড করে যারে পাই সালাম যুবক যুবতী সালাম নারী পুরুষ হিজড়া সালাম যারে পাই কালা ধলা সব সালাম রাস্তা দিয়া হিন্দু হাইটা যায় কয়ে সুকুমার দা খারা আসসালাম আলাইকুম কত কানা কিন্তু ওই নেতা ক্ষমতায় যাওয়ার পর এখন নেতা সালাম দেওয়া তো দূরের কথা ওই নেতার মুরব্বীরাও যদি সালাম দেয় নেতা এখন সালামের জবাব লয় না কারণ নেতার মুখে এখন পড়েছে করোনা ভাইরাসের ঠাড়া কিন্তু আমার নবীর চরিত্র কেমন ছিল জানো সহি মুসলিমের মধ্যে আনাস ইবনে মালিক বলেন মাররান নবী বিগুলাম ছোট্ট বাচ্চাদের পাশ দিয়া যখন নবী যাইতেন ফাসাল্লাম আলাইহিম ছোট্ট বাচ্চাদের দেখেও নবী সালাম দিতেন আস্তে বলেন
হয়তো বুদ্ধিজীবীরা এখন প্রশ্ন করবেন হুজুর বুঝলাম চেহারাও ভালো নবীর চরিত্রও ভালো তারপরও মানি না কেন মানেন না বলে আমরা তো বড় বড় বুদ্ধিজীবী বড় বড় শিক্ষাবিদ আমরা শিক্ষিত মানুষ তো মুহাম্মদকে মানতে পারি না কেন বলে মুহাম্মদ তো উম্মি নবী মূর্খ নবী উম্মিক বাকারে কয় মাল্লা ইয়াকদিরু আলাল কিতাবাতি ওয়াল কিরাআ যিনি লিখতেও পারেন না পড়তেও পারেন না যিনি লিখতেও পারেন না পড়তেও পারেন না আমরা তাকে মানি কেমনে তো আমি বললাম তোমরা মানো কারে বলে আমরা যারে মানি তার নাম জাফর ইকবাল আমরা যারে মানি তার নাম শাহরিয়ার কবির ওরফে মুরগি চোরা আমরা যাকে মানি তার নাম হুমায়ুন আজাদ ফরমালিন মুক্ত বেজাত কারে মানে শাহরিয়ার কবির কে সে মাঝে একদিন টিভিতে এসে কয় এটা কোনো পড়া কই কি হইছে ভাই কই ওয়াতে ওযু আতে আল্লাহ রশ্রয়তে ইসলাম মোয়াতে মুহাম্মদ এটা কোনো পড়া হইল আমি বললাম না না মোয়াতে মুহাম্মদ তোর ভালো লাগে না ঠিক আছে আজকে থেকে মোয়াতে মুহাম্মদ বাদ আজকে থেকে মোয়াতে মুরগি চোরা আমার দেশের সন্তানরা কি পড়বে না পড়বে কে রে 71 এর মুরগি চোরা তুই বলার কে তোর শিক্ষা পড়লে তো আমার বাচ্চারা তোর মতো মুরগি চুরি শিখবে গল্প বলি এক মচোয়ার লম্বা লম্বা মোচ আছে যার দেখতে কিছুটা মানুষের মতো তবে কথা কাজে যেন এটা পুরা জানোয়ার তাই বললাম তোমরা মানো কারে বলে আমরা যারে মানি তার নাম জাফর ইকবাল আমার প্রশ্ন হলো তোমরা যাদেরকে মানো তারাও তো এক সময় ছাত্র স্কুল কলেজের ছিল না ছিল না বোঝা গেল ওরা যাদেরকে মানে তারা এক সময় কারো না কারো ছাত্র আর সেই মুসলিমের মধ্যে পয়গম্বর বলেন 1478 নম্বর হাদিস পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে ছাত্র রূপে পাঠাই নাই আল্লাহ পাক বাসানি মুআল্লিমা তোমরা যাদেরকে মানো তারা ছাত্র হয়ে তারপরে শিক্ষক আর আমার নবী ছাত্র হওয়ার আগে শিক্ষক সুবহানাল্লাহ জাদুল মাদের 476 নম্বর পৃষ্ঠা আসছে আরে তোমরা যাদেরকে মানো তাদের শিক্ষকের বাড়ি কি আসমানে না জমিনে কথা বুঝেন না জাফর ইকবাল শাহরিয়ার কবি যখন স্কুলে পড়তো তাদের যে শিক্ষক ছিল সেই শিক্ষকদের বাড়ি কি আসমানে না জমিনে বুঝে গেল তোমরা যাদেরকে মানো তাদের শিক্ষকের বাড়ি জমিনে আর আমরা যে নবীকে মানি নবীজি বলেন ওয়ান ওয়াইনি ওয়াল্লাহ লা আলামু ইল্লা মা আল্লামানি আল্লাহ আমার শিক্ষকের বাড়ি জমিনে নয় আমার রব আল্লাহ সুবহানাল্লাহ বলেন বোঝা গেল তোমাদের শিক্ষক মাখলুক আর তোমাদের গুরুর শিক্ষক মাখলুক আর আমাদের নবীর শিক্ষক খালেক মাখলুকের ছাত্রদের মানা যদি যুক্তিসঙ্গত হয় খালেকের ছাত্র মুহাম্মদ রসূলুল্লাহকে আগে মানা দরকার এখন বলবেন তো আপনার মুহাম্মদ কোন বিষয়ে পিএইচডি করছে কোন আমি বললাম তোমাদের শিক্ষকরা কোন বিষয়ে পিএইচডি করা ওটা আগে কও বলে আমাদের শিক্ষকরা কেউ বা বাংলায় পিএইচডি করছে কেউ বা ইংলিশে কেউ বা কেউ বা ব্যবসায়ী কেউ বা অর্থনীতি কেউ বা রাজনীতি কেউ বা সায়েন্সে কেউ বা ডাক্তারিতে এক একজন এক এক বিষয়ের উপরে পিএইচডি করা আমি বলি তোমাদের শিক্ষক এক এক বিষয়ের জ্ঞানী সর্ববিষয়ের জ্ঞান নাই যারা জেনারেল শিক্ষিত ওদেরকে যদি বুখারি পড়াইতে দেন অন্তত 30 বার রোজা ছুটবে কথা কয় না কেন আমার এক ছাত্রকে একবার আমার এক এলাকার এক মুসল্লিরে বলছে ভাই একটু একামত দেন তো হে একামত দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কতকা মাতারিস সালা কতকা মাতারিস একামত দেন বুঝাতে চাচ্ছি যারা জেনারেল শিক্ষিত তারা আরবি জ্ঞানে খুব কাঁচা গত বছর আমাদের বাংলাদেশে অনেক বড় একজন মেয়র বলেছিলেন তোমগো হুজুররা তো মাদ্রাসায় ঢুকায়া পিটা পিটা তোমাদের আলেম বানাইছে আর আমি ঘরের মধ্যে বইসা মেলা কিছু শিখছি সান্দু কি শিখছো কামি শিখছি আলিফ বা তা সা জিমা খা উনি খা শিখছে চিন্তা করে আমি বুঝাতে চাই তোমরা যাদেরকে মানো
তারা এক বিষয়ের জ্ঞানী আর আব্দুল্লাহ ইবনে সালাম যখন তিনি ইহুদি পণ্ডিত ছিলেন খারিদাতুল আজায়েব 247 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে আমার রাসূলের ব্যাপারে ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম এসে অসংখ্য প্রশ্ন করে টাস টাস যখন নবী জবাব দিলেন আব্দুল্লাহ ইবনে সালাম তখন ইহুদি পণ্ডিত ছিলেন তিনি বলছেন ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমি ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম বলছি এই পৃথিবীর সবাই এক জ্ঞানে জ্ঞানী হতে পারে কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লাকাদ উতিতা উলুমুল আউয়ালিন আখিরিন আল্লাহ আপনাকে একটা জ্ঞান দেন নাই আগের পরের সব জ্ঞান দান করেছেন অতএব এক জ্ঞানে জ্ঞানী ব্যক্তিদের মানা যদি যুক্তিসঙ্গত হয় সর্বজ্ঞানে জ্ঞানী মুহাম্মদ আরবীকে আগে মানা দরকার এখন বলবেন হুজুর বুঝলাম তা আপনার মুহাম্মদ এত জ্ঞানী কি পড়াইছে আপনাদের বলেন আমি বললাম তোমগো শিক্ষকরা কি পড়াইছে সেটা আগে কও বলে আমগো শিক্ষকরা পড়াইছে হাট্টি মাটিম টিম তারা মাঠে পড়ে ডিম তাদের খাড়া দুটো সিং আমি কইলাম তোরা বুঝিস ঘোড়ার ডিম তাদের মাথায় সিং আছে ওরা ডিম পাড়ে আরে কথা কানা তাহলে বোঝা গেল এদের এই শিক্ষার মধ্যে সত্যও আছে মিথ্যাও আছে সূরা বাকারা 2 নম্বর আয়াত আমার আল্লাহ পাক বলছেন হে দুনিয়ার মানুষ শোনো আমার নবী যেই শিক্ষা নিয়ে গেলেন যালিকাল কিতাব লা রাইবা ফি আমার নবীর শিক্ষার মধ্যে মিথ্যা তো দূরের কথা সংশয়ও নাই অতএব তোমাদের শিক্ষার মধ্যে সত্যও আছে মিথ্যাও আছে আমার নবীর শিক্ষার মধ্যে মিথ্যার কোনো আশ্রয় নাই অতএব সত্য মিথ্যার মিশ্রণে মিশ্রিত শিক্ষার শিক্ষককে মানা যদি যুক্তিসঙ্গত হয় সাত তবক জমিন আসমানের মধ্যে সত্যের বার্তা বাহক নবী মুহাম্মদ আরবীকে আগে মানা দরকার এখন বলবেন হুজুর বুঝলাম তাইলে আরেকটা প্রশ্ন আপনার নবী এত বড় পিএইচডি আনছে কোন দেশ থেকে আমি কইলাম তোমগো শিক্ষকরা কোন দেশের ডিগ্রি আনছে বলেন বলে আমাদের শিক্ষক ডিগ্রি এনেছেন কেউ বা মাথা খারাপ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার কেউ বা চুংচাং ভুংবাং চাইনার আবার কেউ ডিগ্রি আনছে গরুর মুত খাওয়া দেশ ইন্ডিয়ার এই দেশে ডিগ্রি আই না এত ভুটাঙ্গিরি করো তো বলবে আপনার নবী কোন দেশের ডিগ্রি আনছে আমি বললাম আমার নবী আমেরিকার ডিগ্রি কি করবে লন্ডনের ডিগ্রি কি করবে চাইনার ডিগ্রি কি করবেন ইন্ডিয়ার ডিগ্রি কি করবেন আমার নবী তো ডিগ্রি পেলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আরে তোমাদের শিক্ষকরা ডিগ্রি পেয়েছে দুনিয়ার ভার্সিটির ডিগ্রি আর আমার নবী ডিগ্রি পেয়েছেন আর শাহজিমের ডিগ্রি এখন বলবেন হুজুর বুঝলাম সব বুঝলাম আপনার নবী তাহলে অনেক জ্ঞানী কিন্তু আপনার নবীকে তারপরও আমরা বুয়েটের ছাত্ররা মানতে পারি না কেন বলে আমরা তো সায়েন্সের ছাত্র আমরা তো বিজ্ঞান নিয়ে গবেষণা করি আমরা সায়েন্টিস্টরা নন সায়েন্টিস্ট মুহাম্মদরে মানতে পারলাম না আমি বললাম তার মানে কি বলতে চাও বলে আপনার নবী তো বিজ্ঞানী ছিল না তাই আমি বললাম তোমাদের বিজ্ঞানীদের কাম কি এটা তো একটু বলো নবী 1450 বছর আগে আসছেন তখন বিজ্ঞান ছিল না তো তোমার বিজ্ঞানীরা এত কিছু করে কি আবিষ্কার করেছে বলো না আমাদের বিজ্ঞানীরা তো অলরেডি চাঁদের দেশে চলে গেছে আচ্ছা চাঁদের দেশে যায় চাঁদুরা এত ফুটানি করো আমার নবী তোমাদের বিজ্ঞানীরা চাঁদের দেশে যেতে কত লক্ষ লক্ষ ডলার খরচ হয়েছে কত কোটি কোটি ডলার খরচ করা লেগেছে কত হেলিকপ্টার বিমান রকেট লেগেছে কত বছরের পর বছর সাধন করা লেগেছে এরপরও মাত্র চাঁদের দেশে গেলেন আমার নবী চাঁদ পাড়ি দিলেন বৃহস্পতি পাড়ি দিলেন সূর্য পাড়ি দিলেন প্লুটো পাড়ি দিলেন ইউওয়াই স্কোটি পাড়ি দিলেন আমার নবী সৌরজগৎ পাড়ি দিলেন গ্যালাক্সি পাড়ি দিলেন গ্যালাক্সি গুচ্ছ পাড়ি দিলেন মহাগ্যালাক্সি পাড়ি দিলেন মহাশূন্য পাড়ি দিয়ে সাত তবক জমিন আসমান পাড়ি দিয়ে আর শাজিম পর্যন্ত ঘুরে আসছেন এক টাকাও লাগে না অতএব এত সাধনার পর চাঁদের দেশে গেলে বিজ্ঞানীদের মানা যদি যুক্তিসঙ্গত হয় আমার নবী ইজ দ্য বেস্ট এখন বলবেন তো আপনার নবী এত কি নবমণ্ডল সম্পর্কে কোনো ধারণা আছে আমি বললাম তোমাদের বিজ্ঞানীদের কি আছে সেটা আগে কও বলে আমাদের বিজ্ঞানীরা বইলা ফেলাইছে কি বলছে বলে সূর্য কেমনে চলে এটা বাইর করে ফেলছে আমি বললাম কয়দিন লাগছে কয় বেশি না মাত্র 200 বছর লাগছে
200 বছরে কি করছে কয় একজন আয়েশা কয় সূর্যটা নিজের মতো সূর্যটা দুনিয়াকে লক্ষ্য করে ঘোরে 150 বছর পরে আরেক বিজ্ঞানী কয় দূর যেই বিজ্ঞানী আগে কথা বলছিল মাথাটা তা খারাপ ওর জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই ও হিরো আলমের মতো তার সেরা ও কিছু বুঝে টুজে না সূর্য দুনিয়াকে লক্ষ্য করে ঘুরবে কেন দুনিয়া সূর্যকে লক্ষ্য করে ঘুরবে আরো 50 বছর চলে 200 বছর গেল 200 বছর পরে এসে আরেকজন কয় আগের দুইজন বিজ্ঞানী যা বলছে ডাহা মিছা কথা এই কথার কোনো বেইল নাই আসলে সূর্য নিজের মতো চলে আরে মিয়া 200 বছর মেহনত আর হিচাস করে 1400 বছর অপেক্ষা করে সাধারণ সূর্যটা কেমনে চলে এটা বের করছো 1400 বছর আগে আমার প্রিয় হাবিব যখন জন্মে দুনিয়াতে আসেন তখন নাসার কোনো বিজ্ঞানী ছিল না কোনো যন্ত্রপাতি ছিল না আমার নবী সেই 1400 বছর আগে এক সেকেন্ড গবেষণা করে আল্লাহ থেকে ওহী আসলো বলেই দিলেন ওয়াশামসু তাজরি লি মুস্তাকাররিল্লাহা সূর্য তার আপন কক্ষপথে চলে বুঝাতে চাই আমার নবী নামক বিজ্ঞানী যেটা বুঝে ওই বুঝটা গবেষণা করে আবিষ্কার করতে তোদের বিজ্ঞানীদের বেশি না মাত্র 1450 বছর লাগে কথা কয় না তাহলে বোঝা গেল এই পৃথিবীর বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী মোহাম্মদ এরপরও কিছু পাবলিক বলবেন হুজুর এরপরও কিন্তু নবীরে মানি না কেন আপনার নবী কি ডাক্তার ছিলেন তো ডাক্তার না থাকলে আমরা ডাক্তারি যারা লেখাপড়া করি আমরা আপনার নবীরে মানি কেন তা আমি বলি তোমরা ডাক্তার যারা পড়ছো তোমরা কি আবিষ্কার করেছো বর আমরা অ্যালোপ্যাথিক ঔষধ আবিষ্কার করেছি যার নাই কোনো গতি সে বিক্রি করে নাকি হোমিওপ্যাথি সেটাও আবিষ্কার করছো কেউ গাছটা ঔষধ আবিষ্কার করেছো কেউ বা হারবাল ঔষধ আবিষ্কার করছো অ্যালোপ্যাথিক ঔষধ মাথা ব্যথার ঔষধ খেলে গ্যাসের পেট ব্যথা করে কত কয় না বোঝা গেল তোমরা যে ঔষধ আবিষ্কার করেছো সেই ঔষধের সাইড এফেক্টে রিয়াকশন হয় আমার নবী কেমন ডাক্তার ছিলেন জানো আব্দুল্লাহ ইবনে মুয়াজ কোন এক যুদ্ধে তার পা কেটে গেছে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফালা ফি রজ ফি রিজলি আমর ইবনে মুয়াজ আল্লাহর রাসূল আমর ইবনে মুয়াজের কাটা পায়ের উপরে মুখের থুতু লাগিয়ে দিলেন ফা বারা মুহূর্তের মধ্যে সাহাবী সুস্থ হয়ে গেলেন তোমাদের ডাক্তারদের ঔষধের মধ্যে রিয়াকশন আছে আমার নবী ঔষধ ছাড়াই ট্রিটমেন্ট করেছেন সুবহানাল্লাহ আস্তে বললেন আমার নবীকে কোন দিক থেকে ছেড়ে দিতে চাও এখন বলবা যে হুজুর মোহাম্মদ যত বড় কিছু থাক না কেন মোহাম্মদ কিন্তু এত বড় নেতা ছিল না আসলে আমার নবী এত বড় নেতা ছিল না কারণ বড় নেতা হতে গেলে তো বড় চোর হওয়া লাগে কথা কয় না কেন আমার নবী তো রাত গভীরে তাহাজ্জুদের সময় ভোট চুরি করতে পারতেন না এজন্য আমার নবী ভালো নেতা ছিলেন না তবে এতটুকু বলি তোমাদের এই পৃথিবী তোমরা সর্বশ্রেষ্ঠ নেতা মনে করো কাদের যারা ন্যায় বিচার করে তাদের আমার রাসূল কেমন ন্যায় বিচারক ছিলেন কেমন নেতা ছিলেন বুখারি শরীফ খুলো মুসলিম শরীফ খুলো সুনানে আবি দাউদ খুলো সুনানে জামে তিরমিজি খুলো সিয়াসিত্তার কিতাবগুলো খুলো আমার রাসূলের সেই হাদিসটি এখনো পর্যন্ত স্বর্ণক্ষরে পৃথিবীতে লিপিবদ্ধ হয়ে আছে মখজুমি ফাতেমা চুরি করেছেন আল্লাহ রাসূলের কাছে উসামা ইবনে যায়েদ এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মখজুমি পরিবার এটা বলেছে যদি এই মেয়ে চুরি করছে যদি হাত কাটেন আপনার পরিবারের নাক কাটা যাবে নবী আপনি কোন রকম যদি একটু মাফ টাফ করে দেন তাহলে কতই না ভালো হতো ওরা দাবি করতেছে এমন আল্লাহ রাসূল বলেন উসামা আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ আল্লাহর বিধানের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করো শোনো উসামা লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মদ লাউ সারাকাত লাকাতাতু ইয়াদাহা আজ যদি মখজুমি ফাতিমা চুরি না করে আমার মেয়ে ফাতিমা চুরি করত আমি রাসূল আমার মেয়ে ফাতিমার হাত কেটে ফেলে দিতাম ও মুসলমান আমার আলোচনা এটাই মূল পয়েন্ট আমার রাসূল 1450 বছর আগে এসে পুরা বিশ্বর মানুষকে জাহিলি যুগ থেকে অন্ধকার যুগ থেকে স্বাধীনতা এনে দিয়েছেন হতা ভে দুনিয়ার মানুষ 54,000 বর্গ মাইলের স্বাধীন দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে মান্য করা তোমাদের জন্য যদি যুক্তি সঙ্গত হয় সারা বিশ্বের স্বাধীনতার স্থপতি আমার নবী মুহাম্মদকে আগে মানা দরকার আমরা সরকারের কাছে আবেদন করতে চাই গত কয়েকদিন আগে আমাদের গাজীপুরের জাহাঙ্গীর মেয়র তিনি বঙ্গবন্ধু
বন্দুক নিয়ে কটুক্তি করেছেন বলে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা সরকারের কাছে আবেদন করতে চাই, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটুক্তি করলে তাকে যদি দল থেকে বহিষ্কার করাটা আপনাদের যুক্তি হয়, আমরা মুসলমানদের তরফ থেকে আবেদন করব সারা বিশ্বের স্বাধীনতা যেই নবী এনেছেন সেই নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা কয় তার কল্লা ফালা দাউন করে আপনারা হয়তো ভাবতে পারেন হেফাজত আলাদা, চরমোনাই আলাদা, খেলাফত জমিয়ত আলাদা, কিন্তু আমরা একটা কথা স্পষ্ট করে বলে দেই, আমাদের কোন দল নাই, নাই ভিন্ন ভিন্ন মত আর পথ, আমরা সবাই আরবের নবী মুহাম্মদের উম্মত। অতএব এই পৃথিবীতে আমাকে জবাই করতে পারো, সন্তানকে জবাই করতে পারো, পরিবার থেকে আলাদা করতে পারো, মাসের পর মাস জেলে ঢুকিয়ে রাখতে পারো, রাসূলের বিরুদ্ধে কোন কুলাঙ্গার কটুক্তি করলে কে হেফাজত কে চরমোনাই সমস্ত দল মত উপেক্ষা করে এক আওয়াজ উঠাবে নবী বিদ্বেষীদের রেহাই নাই। আমার বাংলাদেশে জুতা চোরের শাস্তি হয়, আমার বাংলাদেশে জুতা চুরি করলে তার সাইজ হয়, তারে মানুষে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করতেও চায়, কিন্তু আমার রাসূলের নবুয়াতের চেয়ারকে চুরি করতে চায় কাদিয়ানিরা। অতএব আজকের এই বাবুনগর মাদ্রাসা থেকে আমরা স্পষ্ট করে সরকারের কাছে আবেদন করছি, এই বাংলাদেশে জুতা চোরকেও ছাড় দেওয়া হয় না, রাস্তাঘাটের গম চোরদেরকে ছাড় দেওয়া হয় না, নবীর চেয়ার যেই কাদিয়ানিরা চুরি করতে চায় তাদেরকেও ছাড় হবে না। আমার রসুলকে, রসুলের কি অপরাধ, রাসূলের কোন দোষটা ছিল? আজকে বড় বড় বুদ্ধিজীবীরা আমাদেরকে বলে মুহাম্মাদের মুখে মতো দাড়ি রাখছো, টুপি রাখছো, কত কথা বলে আমাদেরকে অ্যাটাক করো, বলে ইসলাম আর রাষ্ট্র একসাথে চলতে পারে না, ইসলাম আর গণতন্ত্র একসাথে চলতে পারে, বাংলাদেশের রাষ্ট্র আর গণতন্ত্র একসাথে চলতে পারে, রাষ্ট্র এবং জাতীয়তাবাদ একসাথে চলতে পারে, রাষ্ট্র আর সমাজতন্ত্র একসাথে যদি চলতে পারে রাষ্ট্রের সাথে ইসলামতন্ত্রও চলতে পারে, কিন্তু ইসলামতন্ত্র তাদের কাছে ভালো লাগবে না যারা রাত গভীরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চায়। আল্লাহ পাক আমাদের সকলকেই ইসলামতন্ত্র আর মুহাম্মদ আরবি আলাইহিস সালামকে মডেল মেনে, আওয়ার মডেল মুহাম্মদ, আল্লাহ পাক যেন নবীকে সর্বক্ষেত্রে আমাদের মডেল হিসেবে মানার তৌফিক দান করেন, বলেন আমিন।